হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরবি স্পেশাল কিচেন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা সকলেই জানি বেশিরভাগ লোকের রুটি খেলে গ্যাস অম্বল হয়। তো এই রেসিপিটা এতটাই সহজ একটা রেসিপি, যে কেউ বাড়িতে যখন তখন বানিয়ে নিতে পারো। তো তার জন্য আমি এখানে একটা ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি দুটো এরকম ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একটা ছুরির সাহায্যে এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নেব একটা পাত্রের মধ্যে এরকম কাপের 1.5 কাপ আটা। তো 1 কাপ আটা নিয়ে নেওয়ার পর আমি আবারও 1/2 কাপ আটা এর মধ্যে নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটা দিয়ে দেওয়ার পর আমি আটা আর নুনটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল আমি অল্প অল্প করে দিয়ে আটাটাকে মেখে নেব। তো আমরা যেমন রুটি করার জন্য আটা মাখি, সেরকমই আটাটা এখানে অল্প অল্প জল দিয়ে এইভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি এরকম একটা ডো বানিয়ে নিলাম। এবার আমি এই ডোটা দিয়ে 3টে লেচি কেটে নেব। ঠিক আমরা যেমন রুটি করার জন্য লেচি কাটি, সেরকম সাইজের আমি 3টে লেচি করে নিলাম। এবার আমি অল্প একটু আটার গুঁড়ি দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা এমনভাবে বেলতে হবে যাতে রুটিটা বেশি পাতলাও না হয় আবার বেশি মোটাও না হয়। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে একটা রুটি বেলে নিলাম। এইভাবে আমি সব কটা রুটি বেলে নিচ্ছি। এবার আমি গ্যাসের মধ্যে জল দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। জলটা অল্প গরম হয়ে যাওয়ার পর আমি একটা রুটি ওই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব রুটি আমি এইভাবে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো জলটা যখন ভালো করে ফুটে যাবে তখন তোমরা বুঝতেই পারবে রুটিটা উপরে ভেসে উঠেছে। তো তখনই বুঝতে হবে যে রুটিটা হয়ে গেছে। তো এবার আমি একটা ছাঁকনির সাহায্যে জলটা ফেলে দিচ্ছি আর রুটিটা ছাঁকনির মধ্যে জলটা ছেঁকে নিচ্ছি। এবারে আমি রুটিগুলো একটা প্লেটের মধ্যে রেখে 5 মিনিটের মতন ঠান্ডা করে নেব। তো অন্যদিকে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তোমরা সর্ষের তেলের জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার আমি 2টো ডিমকে এইভাবে ফাটিয়ে কড়াতে ভেজে নেব। তো এই রেসিপিটা করার জন্য বেশি তেল লাগে না, অল্প একটু তেল দিলেই হয়ে যায়। তো এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়ে কড়ার মধ্যে ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। একসাথে আমি ভালো করে নাড়িয়ে ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো নাড়িয়ে নেওয়ার পরে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এরপর আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর ডিমটাকে 5 মিনিটের মতো ভালো করে নাড়িয়ে ভেজে নেব। তো এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের খাওয়ার পক্ষেও স্বাস্থ্যকর, যেহেতু এটা খুব কম তেলের মধ্যে তৈরি হয়ে যায়। তো এবারে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। নুন দিয়ে দেওয়ার পর এখানে আমি এবার দিয়ে দেবো 1 চামচ টমেটো সস। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস। তো চিলি সসটা একেবারেই অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো সব দিয়ে দেওয়ার পর আমি আবার 2 মিনিটের মতন ভালো করে নাড়িয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু তোমরা বাচ্চাদের স্কুলের জন্য টিফিনেও এটা ব্যবহার করতে পারো, এমনকি ব্রেকফাস্টে বা ডিনারেও এটা ব্যবহার করা যেতে পারে। তো আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে রুটিগুলো একটা একটা করে নিয়ে নিচ্ছি। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা চামচের সাহায্যে এইভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দেওয়ার পর আমি অল্প একটু চিজ দিয়ে দিলাম। চিজটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এইবার আমি রুটিটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। ঠিক যেমন পাটিসাপটা দেখতে হয় ঠিক দেখতে এরকমই হয়। এইভাবে ভালো করে আমি মুড়ে নিচ্ছি আর আমি হাত দিয়ে একটুখানি অল্প অল্প করে চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। তোমাদেরকে আরও একটা রুটি আমি করে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে চামচের সাহায্যে এইভাবে পুর দিয়ে দিতে হবে। তো আবারও আমি এরকম চিজ দিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে আমি এরকমভাবে মুড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে রুটিটা ছিঁড়ে না যায়। তো একই রকমভাবে আমি 3টে রুটি এইভাবে করে নিলাম। এবার আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। তো এবারে আমি আস্তে করে রুটিটা আমি একটা দিয়ে দেবো। রুটিটা আমি একটা স্প্যাচুলার সাহায্যে বাটারের মধ্যে আমি হালকা করে এপিডোপিট ভেজে নেব। তো এটা যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, এটা না ভাজলেও হয়, আমি হালকা করে বাটার দিয়ে ভেজে নিচ্ছি টেস্ট আসার জন্য। তোমরা যদি না ভাজতে চাও নাও ভাজতে পারো। তো আমি তোমাদেরকে আবারও একই রকমভাবে আর একটা রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে বাটার দিয়ে আমি আস্তে করে উল্টে এপিডোপিট ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে।
তো আমি হালকা করে এইভাবে ভেজে নিয়ে, তো এই রেসিপিটা খুবই সফট হয়। আমি তোমাদেরকে একটা চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে, এটা দেখতেও যতটা সুন্দর হয় খেতেও ততটাই টেস্টি হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আর পরের রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো।